ডক্টর লানা, ডক্টর লানা, ডক্টর লানা, আপনি ঘরে আছেন? ডক্টর লানা, আমি মিসেস ম্যানিং, প্লিজ ওপেন দ্য ডোর। ডক্টর লানা, কোনো সাড়া নেই, কি ব্যাপার? ডক্টর লানা কি ঘুমিয়ে পড়লেন? না, দেখি তো একবার জানলা দিয়ে, কিছু দেখা যায় নাকি? আজ আপনার জন্য রয়েছে আর্থার কনন ডয়েলের লেখা দ্য ব্ল্যাক ডক্টর। লিভারপুল শহর থেকে মাইল দশেক দূরে বিশপস ক্রসিং নামে একটা ছোট গ্রামে এক ডাক্তার থাকতেন। তার নাম ডক্টর অ্যালোয়সিয়ান লানা। তিনি কেনই বা এই অখ্যাত গ্রামে এলেন বা তার পূর্বপরিচয় কি, এই ব্যাপারে কেউ বিশেষ কিছু জানত না। কেবল এটা সবাই জানত যে তিনি গ্লাসগো শহর থেকে বিশেষ সম্মানের সঙ্গে ডাক্তারি পাশ করেছিলেন। এও বোঝা যেত যে তিনি বিদেশি, সম্ভবত স্পেনের লোক। গায়ের রং প্রায় ভারতীয়দের মতো ফ্যাকাশে, ফর্সা নয়। মাথার চুল কুচকুচে কালো, ঘন কালো ভ্রুজোড়ার নিচে ছকছকে চোখে বুদ্ধির ছাপ, ব্যবহার ও চলাফেরায় যথেষ্ট আভিজাত্য। লোকে তাকে কালো ডাক্তার বলে উল্লেখ করত, প্রথম দিকে কৌতুকে হলেও পরে সম্মানের সঙ্গে। ডক্টর লানা মেডিসিন এবং সার্জারি দুটোতেই ছিলেন সমান পারদর্শী। এমনকি লিভারপুলের মতো বড় শহরের ডাক্তারদের থেকেও তার খ্যাতি ছিল বেশি। লিভারপুলের এক লর্ডের ছেলেকে অস্ত্রোপচার করে ডক্টর লানা বেশ নাম করেছিলেন, আর তার সুন্দর চেহারা ও বিনীত ব্যবহারের জন্য সবাই তাকে পছন্দ করত। কেউ আর তার বংশ পরিচয় নিয়ে মাথা ঘামাত না। এত গুণের অধিকারী ডক্টর লানার বিরুদ্ধে সকলের একটাই অভিযোগ ছিল, তিনি বিয়ে করছেন না কেন? ভালো পোশাকের জন্য প্রভূত অর্থের মালিক ডক্টর লানার বাড়িটা ছিল বিশাল। অনেকেই তার বিয়ে সম্বন্ধ এনেছিলেন, কিন্তু ডাক্তার বিয়ের ব্যাপারে কোনো উৎসাহই দেখাননি। যাই হোক, সবাই যখন ধরে নিয়েছে যে ডাক্তার পাকাপাকিভাবে অবিবাহিত থাকবেন, তখনই হঠাৎ জানা গেল লি হল নামে একটি বাড়ির মেয়ে মিস ফ্রান্সিস মর্টনের সঙ্গে ডাক্তার লানার বিয়ে ঠিক হয়েছে। ফ্রান্সিসের বাবা মা দুজনের কেউই বেঁচে নেই, ও থাকে ভাই আর্থারের সঙ্গে। ওদের বিশাল সম্পত্তির দেখাশোনা আর্থারই করে। ফ্রান্সিসের চেহারার আভিজাত্য এবং ওর সংবেদনশীল স্বভাব দেখে ডাক্তার লানা একটা পার্টিতে ওর সঙ্গে আলাপ করেন। হ্যালো মিস, আপনি কি লি হল নিবাসী স্বর্গীয় জেমস মর্টনের মেয়ে ফ্রান্সিস মর্টন? হ্যাঁ, আমি মিস ফ্রান্সিস মর্টন। ও, হাই, নাইস টু মিট ইউ, হাউ আর ইউ? হ্যাঁ, আই এম ফাইন। আপনি ডক্টর লানা তো? হ্যাঁ, আমি ডক্টর লানা। ক্যান ইউ ড্যান্স টুগেদার? তারপর কিছুদিন মেলামেশার পরে এই বিয়ের প্রস্তাব। ফেব্রুয়ারি মাসে ঠিক হলো যে অগস্ট মাসে বিয়ে হবে। ডাক্তারের বয়স 37 আর ফ্রান্সিসের বয়স মাত্র 24, কিন্তু তাহলেও সব মিলিয়ে ওদের জুটিটা ভালোই হয়েছে বলে সকলের ধারণা। 3rd June আর্জেন্টিনার বুয়েনোস এয়ারস থেকে ডক্টর লানার নামে একটা খামে ভরা চিঠি এলো। খামের ওপর ঠিকানাটা কোনো পুরুষের হস্তাক্ষর বলেই মনে হলো পোস্টমাস্টারের। এই প্রথম ডক্টর লানার নামে বিদেশ থেকে কোনো চিঠি এলো। পরের দিন অর্থাৎ 4th June ডক্টর লানা ফ্রান্সিসদের বাড়িতে গেলেন এবং মিস ফ্রান্সিসের সঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তার পর ডাক্তার বেশ উত্তেজিত অবস্থায় বাড়ি ফিরলেন। এদিকে মিস ফ্রান্সিসও সারা দিন আর নিজের ঘর থেকে বেরোলেন না। বাড়ির পরিচারিকা বেশ কয়েকবার ফ্রান্সিসকে চোখের জল ফেলতে দেখেছিলেন। এক সপ্তাহের মধ্যেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে ডাক্তার ও ফ্রান্সিসের বিয়ে হচ্ছে না। ডাক্তার নাকি ফ্রান্সিসের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং ফ্রান্সিসের ভাই আর্থার ডাক্তারকে চাবুক দিয়ে মারবেন বলে শাসিয়েছে। ব্যাপারটা ঠিক কি হয়েছিল
তা কেউ বুঝতে পারছিল না। কিন্তু ওই দিনের পর থেকে ডাক্তার লি হলের দিকের রাস্তায় যাওয়া বন্ধ করে দিলেন, এমনকি চার্চে যাওয়াও বন্ধ করে দিলেন। অর্থাৎ ডাক্তার ফ্রান্সিসকে সম্পূর্ণ এড়িয়ে চলতে লাগলেন। স্থানীয় খবরের কাগজে প্রকাশিত একটি বিজ্ঞাপন থেকে অনেকেই অনুমান করলেন যে ডাক্তার তার প্র্যাকটিসটাও বিক্রি করে দিতে চাইছেন। এরকম যখন পরিস্থিতি, তখন 21 জুন সোমবার এমন একটা ঘটনা ঘটল যে পুরো ব্যাপারটা আর স্থানীয় গল্পগুজব কিংবা কানাঘুষোর পর্যায়ে রইল না। কি হয়েছিল বলি, ডাক্তারের বাড়িতে কাজ করতেন দুই মহিলা, মার্থা ও মেরি। প্রথমজন গৃহস্থলী তত্ত্বাবধান করতেন আর মেরি ছিল কাজের মেয়ে। এছাড়াও ছিল আরও দুজন, একজন কম্পাউন্ডার আর অন্যজন ঘোড়ার গাড়ির চালক। দুজনেই থাকত বাড়ির কম্পাউন্ডের আউটহাউসে। ডাক্তারের অপারেশনের ঘরের পাশেই ছিল তার পড়ার ঘর। অনেক রাত অবধি ডাক্তার সেখানে পড়াশোনা করতেন। 21 জুন রাত 9:30 সময় মার্থা ডাক্তারের পড়ার ঘরে গিয়ে দেখেন ডাক্তার পড়াশোনায় ব্যস্ত। May I come in? Come in. হ্যাঁ, এই বইটা বাইরের টেবিলে পড়েছিল তাই রাখতে এলাম। ওকে ডক্টর, গুড নাইট। ওকে, গুড নাইট। আরে মেরি, তুমি এখনো শোওনি? এই প্লেটগুলো ধুয়ে তারপর শোবো। অনেক রাত হয়ে গেছে, যাও যাও শুয়ে পড়ো। ইটস ওকে, গুড নাইট। গুড নাইট মার্থা। তারপর মার্থা রাত 11:45 পর্যন্ত বাড়ির টুকিটাকি কাজে ব্যস্ত থাকেন। হল ঘরের ঘড়িটায় যখন 11:00 বাজছে, তখন মার্থা নিজের ঘরে যান। তার 15-20 মিনিট পরে বাড়ির মধ্যে থেকে একটা তীব্র চিৎকারের আওয়াজ তার কানে আসে। কে কে চেঁচালো এত রাতে? কে চেঁচালো? ডক্টর, আর ইউ ওকে? ডক্টর, হু ইজ ইট? ডক্টর, আমি মার্থা। হোয়াট হোয়াট ডু ইউ ওয়ান্ট? একটা চিৎকারের আওয়াজ শুনলাম, সেই জন্য। নো 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 নো, নাথিং, প্লিজ গো অ্যাওয়ে। আর ইউ ওকে? আপনি ঘরে যান, আমাকে একটু শান্তিতে থাকতে দিন, প্লিজ লিভ মি অ্যালোন। কথাগুলো কর্কশ লাগলেও এবং এই ধরনের কথা বলা ডাক্তারের স্বভাব বিরুদ্ধ হলেও মার্থার ধারণা কথাগুলো ডাক্তারেরই এবং গলার আওয়াজও তার। যাই হোক, 11:30 নাগাদ মার্থা নিজের ঘরে ফিরে যান। রাত 11:00 থেকে 12:00 মধ্যে কোনো এক সময় ডাক্তার লানার সঙ্গে দেখা করতে আসেন মিসেস ম্যাডিং। কে? আমি মিসেস ম্যাডিং। ডক্টর লানা আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কি দরকার আমাকে বলতে পারেন? আসলে আমার হাজবেন্ডের টাইফয়েড হয়েছে আর উনি ডক্টর লানার আন্ডারেই আছেন। ডক্টর লানা আমাকে বলেছিলেন রাত্রিবেলা ওনার রিপোর্টটা দিতে। আমার হাজবেন্ডের কন্ডিশনটাও ঠিক ভালো নেই, সেই জন্য আমার বিশেষ দরকার ডাক্তারের সাথে। আপনি সিঁড়ি দিয়ে ওপরে চলে যান, উনি স্টাডি রুমেই আছেন। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর লানা, ডক্টর লানা, ক্যান ইউ হিয়ার মি? ডক্টর লানা, ডক্টর লানা, ডক্টর লানা, ডক্টর লানা, আপনি ঘরে আছেন? ডক্টর লানা, আমি মিসেস ম্যাডিং। বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিয়েও ডাক্তারের সাড়া তিনি পেলেন না। ভাবলেন ডাক্তার হয়তো কোথাও বেরিয়েছেন। মার্থা নিজের ঘরে চলে গিয়েছিল আর সদর দরজা খোলাই ছিল,
তাই মিসেস ম্যানিং আর মার্থাকে ডাকলেন না, দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন। কম্পাউন্ডের ভেতর থেকে গেটের কাছে যাওয়ার সময় গেটের আলোয় তিনি একজন লোককে আসতে দেখেন। প্রথমে মনে হয়েছিল হয়তো ডাক্তারই ফিরে আসছেন, কিন্তু মিসেস ম্যাডিং কিছুটা অবাক হয়েই দেখেন যে আগন্তুক আর কেউ নন, ফ্রান্সিস মর্টনের দাদা আর্থার মর্টন। আর্থারের হাবে ভাবে বেশ উত্তেজনা, হাতে একটা চাবুক। আরে আর্থার যে, তুমি ওকে ডাক্তারের সাথে দেখা করতে এসেছ? কিন্তু ডাক্তার তো বাড়ি নেই। ঘরে যখন আলো জ্বলছে তখন কখনো না কখনো তো সে ফিরবেই। ঠিক আছে, আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবো। এই বলে আর্থার বাড়ির কম্পাউন্ডের মধ্যে ঢুকে গেল, আর মিসেস ম্যাডিং চলে গেলেন নিজের বাড়ির দিকে। রাত 3টে নাগাদ মিস্টার ম্যাডিং এর অবস্থা দ্রুত অবনতি হয়। মিসেস ম্যাডিং তক্ষুনি আবার ডাক্তারের বাড়িতে যান। বাড়ির কম্পাউন্ডে ঝোপের আড়ালে একটা লোককে তিনি দেখতে পান। মিসেস ম্যাডিং এর ধারণা লোকটা আর্থার মর্টন। যাই হোক, এ ব্যাপারে মিসেস ম্যাডিং আর মাথা ঘামালেন না। অপারেশনের ঘরের একটা দরজা ছিল বাইরের দিকে। এই দরজা দিয়ে কেউ যাওয়া আসা করলে বাড়ির লোকে কেউ কিচ্ছু জানতে পারত না। অনেক সময় রাতের দিকে কোনো রোগী এলে তারা বাড়ির প্রধান দরজায় না গিয়ে এই দরজা দিয়ে ডাক্তারের কাছে যেত। অনেক রাত হয়ে যাওয়ায় মিসেস ম্যাডিং সদর দরজায় মার্থাকে না ডেকে এই বাইরের দরজায় গিয়েই ডাক্তারকে ডাক দিলেন। ডক্টর লানা, প্লিজ ওপেন দ্য ডোর। কোনো সাড়া নেই, কি ব্যাপার? ডক্টর লানা কি ঘুমিয়ে পড়লেন? না, দেখি তো একবার জানলা দিয়ে, কিছু দেখা যায় নাকি। যাপ বাবা, কাউকে তো দেখতে পাচ্ছি না, অথচ একটা আলো জ্বলছে। মেঝেতে ওটা কি, একটা গ্লাভস? হে কি, তো ডাক্তার পড়ে আছে। মিসেস ম্যাডিং জানলা দিয়ে দেখলেন ঘরের মেঝের ওপর ডাক্তার উপুর হয়ে পড়ে রয়েছেন। সাংঘাতিক একটা কিছু ঘটেছে এটা বুঝতে পেরে মিসেস ম্যাডিং তখনই বাড়ির সামনের দরজায় গিয়ে বেল বাজিয়ে মার্থাকে ডাকলেন। মার্থা, 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 প্লিজ কাম আউট, মার্থা, মার্থা। তারপর মার্থা ও তিনি ঢুকলেন ওই পড়ার ঘরে, আর মেরিকে পাঠানো হলো পুলিশে খবর দিতে। টেবিলের পাশেই জানলা থেকে একটু দূরে ডাক্তার লানা পড়ে আছেন এবং নিঃসন্দেহে তিনি মৃত। মুখে ও ঘাড়ে কালশিটে পড়া আঘাতের চিহ্ন, মুখ চোখের ফোলা ভাব থেকে মনে হয় ডাক্তারকে শ্বাসরোধ করে মারা হয়েছে। ডাক্তারের পরনে তার ডাক্তারি অ্যাপ্রন, পায়ে কাপড়ের চটি, চটি জোড়া কিন্তু পরিষ্কার, তাতে কোনো ময়লা লেগে নেই। অথচ কার্পেটের ওপর কাদামাখা বুটের ছাপ, হয়তো খুনির বুট জোড়ারই ছাপ। সব কিছু দেখে শুনে পুলিশ এই সিদ্ধান্তেই এলো যে অপারেশনের ঘরের দরজা দিয়েই খুনি ঘরে ঢুকেছিল এবং কাজ সেরে লুকিয়ে পালিয়ে গেছে। আঘাতের প্রকৃতি ও জুতো ছাপ দেখে মনে হয় খুনি পুরুষ। ঘরের ভেতর থেকে কোনো কিচ্ছু চুরি যায়নি, এমনকি ডাক্তারের সোনার ঘুড়িটাও তার পকেটে আছে। ফ্রান্সিস মর্টনের একটা ছবি থাকত ওই ঘরে। মার্থা দেখলেন ছবিটা নেই, মেসের ওপর সবুজ রঙের একটা চোখ ঢাকা দেওয়ার প্যাচ পড়ে আছে। এটা অবশ্য ডাক্তারেরই জিনিস হতে পারে, যদিও মার্থা আগে কখনো এই জিনিসটা দেখেননি। সমস্ত সন্দেহ গিয়ে পড়ল একজনেরই ওপর, আর্থার মর্টন, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করল। আর্থারের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও আনুষঙ্গিক প্রমাণ সাংঘাতিক। বোনের সঙ্গে ডাক্তার লানার বিচ্ছেদ হওয়ার পর আর্থারের প্রতিশোধ নেওয়ার হুমকি অনেকেই শুনেছে। পুলিশের অনুমান, চাবুক হাতে রাত 11টায়
আর্থার ডাক্তারের ঘরে ঢোকে। সেই সময় ভয়ে বা রাগে ডাক্তার চেঁচিয়ে ওঠেন। মার্থা সেই চিৎকারই শুনতে পেয়েছিলেন। তারপর আর্থার ও ডাক্তারের মধ্যে বাগবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায় যে আর্থারের আঘাতে ডাক্তারের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে ডাক্তারের হার্টের রোগ ছিল। সেটা অবশ্য তার পরিচিতরা কেউই জানত না। হয়তো দুর্বল হার্টের জন্যই তার মৃত্যু ত্বরান্বিত হয়েছে। তারপরেই আর্থার বোনের ছবিটা ফ্রেম থেকে ছিঁড়ে নিয়ে কম্পাউন্ডের ঝোপঝাড়ের পাশ দিয়ে লুকিয়ে বাড়ি চলে যান। সরকার পক্ষের উকিল এই ঘটনাচক্রের ভিত্তিতেই তার বক্তব্য রাখলেন। অবশ্য আর্থারের স্বপক্ষেও কিছু তথ্য ছিল। একটু গোয়ার ভাব থাকলেও ও সরলতা ও দিলখোলা স্বভাবের জন্য আর্থারকে সকলেই ভালোবাসত। ও পুলিশকে শুধু এইটুকুই বলেছিল যে ডাক্তারের সঙ্গে পারিবারিক কিছু ব্যাপারে কথা বলার জন্যই ও ডাক্তারের বাড়িতে গিয়েছিল। নিজের বয়ানে বা পুলিশের জেরার উত্তরে ও কিন্তু কখনো নিজের বোনের সম্বন্ধে কোনো কথা বলেনি। যাই হোক, ডাক্তারকে না পেয়ে কম্পাউন্ডে অপেক্ষা করে করে শেষে রাত তিনটের সময় ও বাড়ি ফিরে যায়। ডাক্তারের মৃত্যুর ব্যাপারে ও কিছুই জানত না। সত্যিই কিছু তথ্য আর্থারের নির্দোষিতা প্রমাণ করে। ডাক্তার লানা রাত ১১টার সময় তার পড়ার ঘরে ছিলেন জীবিত। কেননা মার্থা ওই সময় ডাক্তারের গলার আওয়াজ শুনেছিলেন। হতে পারে তখন ডাক্তারের সঙ্গে অন্য কেউ ছিল। যেভাবে ডাক্তার অধৈর্যের সঙ্গে মার্থাকে ওই সময় চলে যেতে বলেন, তাতে তাই মনে হয় স্বাভাবিক। এই যুক্তি যদি সত্য হয়, তাহলে ডাক্তারের মৃত্যু হয়েছিল এই দুই ঘটনার মধ্যে কোনো এক সময়, তার গলার আওয়াজ শুনতে পাওয়া এবং মিসেস ম্যাডিংয়ের ডাক্তারের বাড়ি আসা। সেক্ষেত্রে আর্থার নির্দোষ, কেননা মিসেস ম্যাডিং আর্থারকে দেখেন এরপরে কেটের কাছে। এবার প্রশ্ন হল, ডাক্তার লানার ঘরে তাহলে কে এসেছিলেন এবং কি উদ্দেশ্যে? আর্থারকে ছাড়া বাড়ির ত্রিসীমানায় আর কাউকে দেখা যায়নি। তাছাড়া ডাক্তারের প্রতি তার বিরূপ মনোভাব ছিল সুবেদিত। কাদামাখা জুতোর ছাপ দেখেও কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সেদিন বৃষ্টি হয়, যে কেউ ডাক্তারের ঘরে এসে থাকুক তার জুতোর ছাপ কাদামাখাই হতো। ফ্রান্সেসের ছবিটা আর্থারের কাছে না পাওয়া গেল তার মানে এই নয় যে আর্থার নির্দোষ। কেননা ছবিটা সরিয়ে ফেলার বা নষ্ট করার যথেষ্ট সময় আর্থারের ছিল। সব মিলিয়ে এটা কিছুতেই বোঝা যাচ্ছিল না যে আর্থার দোষী না নির্দোষ। রহস্যময় এবং বিয়োগান্তক ঘটনাটির এই হল সংক্ষিপ্ত সার। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে লোকজন এই রহস্য নিয়ে প্রচুর আলোচনা করেছিল, সমাধানের বিভিন্ন রকম সূত্রও দিয়েছিল। কিন্তু আদালতে বিচারের সময় যে চাঞ্চল্যকর পরিণতির ইঙ্গিত পাওয়া গেল তার জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিল না। তখনকার ল্যাঙ্কাশায়ার উইকলি খবরের কাগজে এই বিচারের যে রিপোর্ট বেরিয়েছিল তারই একটা সংক্ষিপ্ত সার এখানে দেওয়া যায়। সরকার পক্ষের উকিল মিস্টার কার আর্থারের বিরুদ্ধে এমনভাবে কেস সাজিয়েছিলেন যে আর্থারের উকিল মিস্টার হামফ্রি প্রায় অসহায় হয়ে পড়লেন। বেশ কয়েকজন সাক্ষী জানালো যে বোনের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য ডাক্তারের ওপর প্রতিশোধ নেওয়ার বাসনা তারা আর্থারের মুখে শুনেছে। মিসেস ম্যাডিং বললেন যে তিনি আর্থারকে ওই রাতে ডাক্তারের বাড়ির কম্পাউন্ডে দেখেছেন। আর একজন সাক্ষী বলল যে আর্থার ভালোভাবেই জানত যে ডাক্তার লানা অনেক রাত অবধি মূল নিবাস থেকে বিচ্ছিন্ন তার চেম্বারে কাজ করেন এবং সেই জন্যই সে অত রাতে এসেছিল। ডাক্তারের একজন চাকর তো মিস্টার কারের জেরায় নাজেহাল হয়ে বলেই ফেলল যে ডাক্তার রাত তিনটের সময় বাড়ি ফিরেছিলেন। সুতরাং মিসেস ম্যাডিং যেহেতু রাত তিনটের সময় আর্থারকে দেখেছিলেন, ব্যাপারটা দুয়ে দুয়ে চার হয়ে গেল। এমনকি ডাক্তারের ঘরে পাওয়া জুতো ছাপের সঙ্গে আর্থারের জুতো ছাপের মিল সরকার পক্ষ প্রায় প্রমাণ করে দিলেন। বেলা তিনটের সময় যখন মিস্টার কার তার বক্তব্য শেষ করলেন,
এবং আদালত দ্বীপ্রাহরিক বিরতির জন্য বন্ধ রইল, তখন উপস্থিত সবাই এটা বুঝে গেল যে আর্থারকে নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব। সাড়ে চারটের সময় আবার আদালত চালু হতেই বেশ হৈহট্টগোল শুরু হয়ে গেল, কেননা আর্থারের উকিল পেশ করলেন তার প্রথম সাক্ষীকে, মিস ফ্রান্সেস মর্টন। ফ্রান্সেসকে একটু বিচলিত দেখালেও সে কিন্তু নিচু গলায় অথচ পরিষ্কারভাবে তার সাক্ষ্য দিল। আচ্ছা মিস ফ্রান্সেস, আপনার সঙ্গে ডক্টর লানার বিয়েটা নাকি আর হচ্ছে না? হ্যাঁ ধর্মাবতার, আমার সঙ্গে ডক্টর লানার সম্পর্ক আর বিবাহ অবধি করাচ্ছে না। তবে আমি এটুকু বলতেও দ্বিধাবোধ করি না, আমার ভাই আর্থার ডক্টর লানা সম্বন্ধে যে মন্তব্য পেশ করেছেন তা খুবই অনুচিত। আচ্ছা, কেননা ডক্টর লানা ছিলেন অত্যন্ত সজ্জন, তাই নাকি? আমার সঙ্গে কোনোদিন কোনো রকম দুর্ব্যবহার করেননি। কিন্তু আপনার ভাই আর্থার তো অন্যরকম বলছে। এ ব্যাপারে আমি আর্থারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা কোনোভাবেই শোনেনি। আচ্ছা মিস ফ্রান্সেস, একটা কথা বলুন তো, ঘটনার দিন সন্ধেবেলা আপনার ভাই আর্থার কি ডাক্তার লানাকে চাবুক দিয়ে মারবেন বলে শাসিয়েছিলেন? হ্যাঁ ধর্মাবতার, এ কথা সত্য যে আর্থার ওই দিন সন্ধেবেলা ডক্টর লানাকে দেখে নেবেন বলে শাসিয়েছিল। ফ্রান্সিসের বক্তব্য এখনো পর্যন্ত আর্থারের বিরুদ্ধেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই আর্থারের উকিল মিস্টার হামফ্রি ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। আচ্ছা ফ্রান্সেস, তোমার কি বিশ্বাস তোমার ভাই অপরাধী? এ কথা শুনে জজ সাহেব বললেন, আদালতে বিশ্বাসের কোনো জায়গা নেই মিস্টার হামফ্রি, প্রমাণ নিয়ে আলোচনা করুন। আচ্ছা তুমি কি জানো তোমার ভাই ডাক্তার লানাকে খুনের অপরাধে অভিযুক্ত? জানি। তা সত্ত্বেও তুমি এতটুকু বিচলিত নাও দেখে আমার কিন্তু বেশ একটু অবাকই লাগছে। তার কারণটা জানতে পারে কি মিস ফ্রান্সেস? কেননা ডক্টর লানা মারা যাননি। ফ্রান্সেস, তুমি কি করে জানলে যে ডাক্তার লানা মারা যাননি? কেননা তার তথাকথিত মৃত্যুর তারিখের পরে তার লেখা চিঠি আমি পেয়েছি। চিঠিটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে, কিন্তু আমি সেটা দেখাতে চাই না। আচ্ছা খামটা কি তোমার কাছে আছে, সেটা কি তুমি আমাদের দেখাতে পারো? আশা করি সেটা দেখাতে তোমার কোনো আপত্তি থাকবে না। এই এই যে খামটা, লিভারপুলের পোস্ট অফিসের ছাপ, তারিখ 22 জুন। তার মানে তার তথাকথিত মৃত্যুর ঠিক পরের দিন। আচ্ছা মিস ফ্রান্সেস, তুমি কি শপথ করে বলতে পারো এই হাতের লেখা ডাক্তারেরই? হ্যাঁ অবশ্যই, আমি আরও 6 জন লোককে আনতে পারি যারা এই হাতের লেখা চেনেন। জজ তখন বললেন, মিস্টার হামফ্রি, তাহলে আপনি সেই সাক্ষীদের কাল কোর্টে আসতে বলুন। সরকার পক্ষের উকিল মিস্টার কার তখন বললেন, চিঠিটা আমাদের তাহলে দেওয়া হোক, যাতে আমরা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাতে পারি যে চিঠিটা সত্যি আসল। এই চিঠিটা যখন মিস ফ্রান্সেস মর্টনের কাছেই ছিল, তাহলে সেটা উনি আগেই পুলিশকে দিলেন না কেন? তাহলে মামলা তো এতদূর গড়াতো না, হয়তো অভিযুক্তকে বাঁচানোর জন্যই শেষ মুহূর্তে এই নকল চিঠিটা দেখিয়ে আদালতের রায় বদলানোর চেষ্টা করা হচ্ছে। মিস্টার হামফ্রি বললেন, ফ্রান্সেস, এই ব্যাপারে তোমার কি কোনো বক্তব্য আছে? আসলে ডক্টর লানা চিঠির ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন। মিস্টার কার বললেন, তাহলে তুমি এখন এই চিঠিটা পেশ করলে কেন?
আমার ভাইকে বাঁচানোর জন্য। ঠিক আছে, আপাতত আদালত মুলতুবি রইল, আগামীকাল আবার শুনানি হবে। মিস্টার হামফ্রিকে প্রমাণ করতে হবে মৃত মানুষটির দেহটা কার। রহস্যের এই আকস্মিক মোচড় নিয়ে খবরের কাগজে প্রচুর লেখালেখি হল। যদি সত্যিই প্রমাণ হয় যে ডাক্তার লানা জীবিত, তাহলে সেই অপরিচিত লোকটির মৃত্যুর জন্য তিনিই দায়ী। হয়তো তার চিঠিতে এই ব্যাপারে স্বীকারোক্তিও আছে, অর্থাৎ ফ্রান্সেস যদি তার ভাইকে বাঁচাতে চায় তাহলে ডাক্তার লানাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে, কেননা হত্যার শাস্তি মৃত্যু। পরের দিন সকালে আদালত লোকজনে ভর্তি। মিস্টার হামফ্রির হাবভাব বেশ বিচলিত। উনি সরকার পক্ষের উকিল মিস্টার কারের কানে কানে কিছু বললেন। তা শুনে মিস্টার কারের মুখ চোখের চেহারা পাল্টে গেল। এরপর মিস্টার হামফ্রি জজ সাহেবকে বললেন যে তিনি ফ্রান্সেসকে সাক্ষী দিতে আর ডাকছেন না, এবং এ ব্যাপারে মিস্টার কারের কোনো আপত্তি নেই। তাহলে কিন্তু মিস্টার হামফ্রি এই রহস্যের সমাধান করা মুশকিল হয়ে পড়বে। আমি অন্য একজন সাক্ষীকে পেশ করছি, যার সাক্ষ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডাকুন আপনার সাক্ষীকে। সাক্ষী ডাক্তার অ্যালোয়সিয়ান লানাকে ডাকা হোক। বলা বাহুল্য, বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল পুরো আদালত এবং সমবেত লোকজন। যে ডাক্তারকে নিয়ে এত আলোচনা এবং যার মৃত্যু নিয়ে এই বিচার, তাকে আদালতে সশরীরে দেখতে পেয়ে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। যারা ডাক্তার লানাকে আগে দেখেছে তাদের মনে হলো ডাক্তারের চেহারা যেন একটু শুকিয়ে গেছে, মুখে বিষণ্ণতার ছাপ। কিন্তু তা সত্ত্বেও তার ব্যক্তিত্বের বিশিষ্টতা ও আভিজাত্য একটুও কমেনি। জজ সাহেব অনুমতি দিলে ডাক্তার লানা তার বিবৃতি শুরু করলেন। একুশে জুন রাতে যা ঘটেছিল তা আমি সম্পূর্ণ খোলাখুলিভাবে বলবো। যদি আগেই জানতে পারতাম যে এই ঘটনার জন্য নিরপরাধ কেউ শাস্তি পেতে চলেছে, তাহলে আরও আগেই আমার বক্তব্য জানাতাম। কিন্তু আমি নিজেও জানতাম না যে জল এত দূর গড়িয়েছে। যাই হোক, আমার দ্বারা যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেটাও আমি ঠিক করার চেষ্টা করছি। আর্জেন্টিনা সম্বন্ধে যারা জানেন তাদের কাছে লানা পরিবারের নাম সুবিদিত। প্রাচীন স্পেনের এক অভিজাত বংশের লোক আমরা। আমার বাবা আর্জেন্টিনা উচ্চ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। দাঙ্গায় তার মৃত্যু না হলে হয়তো আর্জেন্টিনার রাষ্ট্রপতিও হয়ে যেতেন। আমি আর আর্নেস্ট ছিলাম দুই যমজ ভাই। আমাদের দুজনকে অবিকল এক রকম দেখতেছিল। লোকে প্রায়ই বুঝে উঠতে পারত না যে কে আর্নেস্ট আর কে অ্যালোয়সিয়ান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথা বলার ভঙ্গি বা মুখের অভিব্যক্তি একটু আলাদা হতে থাকলেও আমাদের শারীরিক মিল ছিল একই রকম। মৃত ব্যক্তির সম্বন্ধে কোনোরূপ বিরূপ মন্তব্য করা ঠিক নয়, আর বিশেষত সেই ব্যক্তি যদি নিজের ভাই হয়। তবুও আপনাদের এটুকু জানা দরকার যে আমার ভাই মোটেই ভালো মানুষ ছিলেন না। ওকে আমি রীতিমতো ভয় পেতাম, কেননা ওর অনেক অপকর্মের দায় আমাকে বহন করতে হয়েছিল আমাদের চেহারার সাদৃশ্যের জন্য। অবশেষে একটা অত্যন্ত বিশ্রী ব্যাপারে যখন ওর কৃতকর্মের পুরো দায়টাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, তখন আমি জন্মভূমির মায়া কাটিয়ে চিরদিনের মতো ইউরোপ চলে এলাম। গ্লাসগো থেকে ডাক্তারি পাশ করে
এই অঞ্চলে প্র্যাকটিস শুরু করে দিলাম। ভেবেছিলাম ল্যাঙ্কাশায়ারের এই প্রত্যন্ত গ্রামে আর্নেস্টের সঙ্গে আমার আর কখনোই দেখা হবে না, কিন্তু ঘটনা হচ্ছে এত বছর পরেও ও আমার খোঁজ পেয়ে গেল। ওর টাকা কড়ি কিচ্ছু ছিল না, পুরোপুরি নিঃস্ব। একটা চিঠি লিখে আমাকে জানালো ও আসছে। ও জানতো আমি ওকে ভয় পাই, তাই ওর মতলব আমাকে ভয় দেখিয়ে টাকা আদায় করা। আমি বুঝতে পারলাম আর্নেস্টের আগমন যথেষ্ট বিপজ্জনক, এবং সেটা শুধু আমার কাছে নয়, আমার পরিচিত ও শুভানুদ্দায়ীদের কাছেও। যাই হোক, ওই দিন রাত 10টা নাগাদ আমার ভাই এসে হাজির হল। জানলার কাচের বাইরে ওর মুখটা দেখে প্রথমেই আমি চমকে উঠলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ওটা আমারই প্রতিচ্ছবি। এত মিল আমাদের দুজনের, চোখে পড়ল ওর ঠোঁটের কোণে সেই পুরানো বদমাইশি হাসি। এই আমার সেই ভাই যার জন্য আমি আজ দেশ ছাড়া। মাথা ঠান্ডা রেখে দরজা খুলে দিলাম, ও ভেতরে এলো। দেখেই বুঝলাম ওর অবস্থা খুব খারাপ। হতদরিদ্র অবস্থায় লিভারপুল থেকে হেঁটে হেঁটে এখানে এসেছে। জাহাজে নাবিকদের সঙ্গে হয়তো মারপিট করেছিল, একটা চোখে আঘাত লেগেছে, সেই চোখের ওপর একটা প্যাচ লাগানো। কিন্তু আমার ডাক্তারি চোখে বুঝতে পারলাম যে ওর শরীরে সম্ভবত কোনো সাংঘাতিক ব্যাধিও আছে। ও আমাকে কেমনভাবে অপমান করল বা কিসের ভয় দেখালো সে বিষয়ে আর আমি এখানে কিছুই বলতে চাই না, কিন্তু এইটুকু বলা দরকার যে ওর চরম দুর্ব্যবহার ও গালিগালাজ সত্ত্বেও আমার মাথা ঠান্ডাই ছিল। বুঝতে অসুবিধা হয়নি ওর দারিদ্র্যই ওকে আমার প্রতি এমন বিদ্বেষপূর্ণ করে তুলেছে, কেননা আমি প্রভূত বিত্তের মালিক। চেঁচামেচি করে খুশি পাকিয়ে আমার দিকে হঠাৎ একবার এগিয়ে আসার সময় ও হঠাৎ কাঁপতে কাঁপতে বুকের এক পাশ চেপে ধরে একটা চিৎকার করে ধরাস করে মেঝের ওপর পড়ে গেল। ওকে তুলে ধরে সোফাতে শোয়ালাম, কোনো সাড়া শব্দ নেই, হাত ঠান্ডা। ওর বদমেজাজ ও অসুস্থ হার্ট দুয়ে মিলেই ওর মৃত্যু হয়েছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম, পুরো ব্যাপারটা একটা সাংঘাতিক দুঃস্বপ্নের মতো লাগছিল। আর্নেস্টের শেষ চিৎকারটা শুনে মার্থা দরজায় করাঘাত করেছিল, তাকে আমি চলে যেতে বলেছিলাম। তারপরে আমার চেম্বারের দরজায় টোকা দিয়েছিল কেউ, সম্ভবত কোনো রোগী। আমি দরজা খুললাম না, বসে বসে বিশেষ কোনো চিন্তা ছাড়াই মাথায় হঠাৎ একটা প্ল্যান এসে গেল। আপনারা জানেন বিশপস ক্রসিংয়ে থাকা আমার পক্ষে ব্যক্তিগত কারণে একটু অসুবিধাজনক হয়ে পড়েছিল, বিশেষত ফ্রান্সেসের সঙ্গে আমার বিয়ে হওয়ার ব্যাপারটা ভেঙে যাওয়াতে আমি লোকের সহানুভূতির বদলে খারাপ ব্যবহারই পেয়েছিলাম। আর্নেস্টের মৃতদেহ দেখে আমার মনে হলো বিশপস ক্রসিং থেকে চিরতরে চলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমার এখন হাতে। শরীরটা আমার থেকে একটু বেশি ভারী ও মুখে একটা কর্কশ ভাব। এছাড়া আমার আর আর্নেস্টের মধ্যে কোনো শারীরিক তফাত নেই, এমনকি দুজনেরই দাড়ি গোঁফ কামানো, মাথার চুলও প্রায় একই দৈর্ঘ্যের। যদি ওর সঙ্গে আমার পোশাকটা বদলে নিই তাহলে সবাই ভাববে ডক্টর লানা মারা গেছে। প্ল্যান মতো এক ঘন্টার মধ্যে ভাইয়ের সঙ্গে আমার পোশাক বদল করে বাড়িতে যা টাকা কড়ি ছিল তার সঙ্গে নিয়ে আমার চেম্বারের বাইরের দিকে দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে শুধু ছিল একজনেরই একটা ছবি। ভুল করে ফেলে এসেছিলাম খালি একটা জিনিস, ভাইয়ের চোখের ওপরে লাগানো সেই প্যাচটা। সেই রাতেই পৌঁছে গেলাম লিভারপুল। জজ সাহেব, আমি শপথ করে বলতে পারি যে আমি কখনো ভাবিনি যে লোকে বুঝবে আমাকে খুন করা হয়েছে এবং সেই জন্য কাউকে দোষী সাব্যস্ত করা হবে।
বরং আমি ভেবেছিলাম এখান থেকে চলে গেলে কিছু লোক আর আমাকে দেখে বিব্রত বোধ করবেন না। কোনো দূর দেশে চলে যাওয়ার আগে কিছুদিনের জন্য জাহাজ ভ্রমণে যাব এই ভেবে লিভারপুলে একটা জাহাজে টিকিট কেটে ফেললাম। কিন্তু জাহাজে ওঠার আগে মনটা কেমন খারাপ হয়ে গেল। মর্টন পরিবারের আর সবাই আমার সঙ্গে যেরকম ব্যবহারই করে থাকুন না কেন, আমি জানতাম আমার মৃত্যু সংবাদে ফ্রান্সেস খুবই কষ্ট পাবেন। তাই ফ্রান্সেসকে সব কিছু জানিয়ে একটা চিঠি দিয়েছিলাম। চিঠিটার কথা আদালতে জানিয়ে ফ্রান্সেস ভালোই করেছে, না হলে নিরাপরাধ আর্থার হয়তো শাস্তি পেত। যদিও আমি ওকে চিঠির ব্যাপারটা গোপন রাখতেই বলেছিলাম। গত রাতেই জাহাজ ভ্রমণ শেষ করে লিভারপুলে ফিরেছি। আমার তথাকথিত মৃত্যু নিয়ে জল কতদূর গড়িয়েছে অথবা আর্থার মর্টন আমাকে হত্যার ব্যাপারে অভিযুক্ত হয়েছে এসব আমি কিছুই জানতাম না। গতকাল সন্ধ্যের কাগজে আইন আদালত সংক্রান্ত পাতায় খবরটা পড়েই একটা এক্সপ্রেস ট্রেনে চেপে এখানে চলে এসেছি, আদালতকে সত্যিটুকু বলবো বলে। বলা বাহুল্য, ডক্টর লানার এই বিবৃতির পরে মামলা খারিজ হয়ে গেল। তবুও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য পুলিশ আরও খোঁজখবর নিল, যেমন যে জাহাজে ডাক্তার লানার ভাই আর্জেন্টিনা থেকে ইংল্যান্ড এসেছিলেন সেই জাহাজের ডাক্তার পুলিশকে জানালো আর্নেস্টের হৃদরোগের ব্যাপারটা সহজেই ধরা পড়েছিল এবং পোস্টমর্টেম রিপোর্টেও ওর মৃত্যুর কারণ হৃদরোগ। ডাক্তার লানা আবার থাকতে শুরু করলেন তার হঠাৎ ছেড়ে যাওয়া বিশপস ক্রসিংয়েই। আর্থার বুঝতে পারল কি কারণে ডাক্তারের সঙ্গে তার বোন ফ্রান্সেসের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। ওর সঙ্গে ডাক্তারের পুরনো সহজ সম্পর্ক আবার গড়ে উঠল। এর কিছুদিন পরে মর্নিং পোস্ট কাগজে ব্যক্তিগত কলমে নিম্নোক্ত খবর অনেকেরই চোখে পড়েছিল। গত 19 সেপ্টেম্বর বিশপস ক্রসিং চার্চে রেফারেন্ড স্টিফেন জনসনের পৌরোহিত্যে আর্জেন্টিনার প্রাক্তন বিদেশমন্ত্রী ডক্টর আলফ্রেডো লানার পুত্র অ্যালোয়সিয়াস জেনিভার লানার সঙ্গে লি হল নিবাসী স্বর্গীয় জেমস মর্টনের একমাত্র কন্যা ফ্রান্সেস মর্টনের শুভ বিবাহ সম্পন্ন হয়। শেষ হল আজকের নিবেদন, আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ব্ল্যাক ডক্টর। পরের সপ্তাহে গল্পস্বল্প টিম হাজির হবে আরও একটি নতুন গল্প নিয়ে, তাই বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।